আশা করি সবাই ভালো আছেন। তো বড় পান্ডা আজকে আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকের টিউটোরিয়ালটি হচ্ছে ফেসবুক সম্পর্কিত। তো আমাদের ফেসবুকে লাইক অ্যান্ড রিয়াকশন আমরা কীভাবে হাইড করতে পারি, আবার হাইড হয়ে গেলে সেটাকে শো করতে পারি, সেই বিষয়ে আমরা শিখব। তো চলুন শুরু করা যাক। তো এই জন্য আপনাকে প্রথমে ফেসবুক অ্যাপস ওপেন করতে হবে। ফেসবুক অ্যাপসটি ওপেন করার পর আপনার যে প্রোফাইল আছে দেখুন ডান দিকে আপনার এখানে প্রোফাইলে ছবি শো করতেছে, সেইখানে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখুন সিটিং অপশানে ডান দিকে শো করতেছে, সিটিং অপশানে ক্লিক করতে হবে। সিটিং অপশানে ক্লিক করার পর নিচে লেখা আছে রিয়াকশন অ্যান্ড প্রেফারেন্স, এই প্রেফারেন্সেস এটাতে ক্লিক করতে হবে। প্রেফারেন্সেস ক্লিক করার পর আপনাকে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আসার পর এখানে ওয়ান ইয়ার পোস্ট নামে একটা অপশান আছে দেখুন নিচে, এই ওয়ান ইয়ার পোস্টে আপনি যদি এটাকে ওয়ান করে রাখেন তাহলে আপনার ফেসবুক পোস্টে যতগুলো লাইক অ্যান্ড রিয়াকশন পড়ছে সেগুলো শো করবে না। আর যদি আপনি এটাকে অফ করে রাখেন তাহলে আপনার ফেসবুক পোস্টে যতগুলো লাইক অ্যান্ড কমেন্ট পর লাইক অ্যান্ড রিয়াকশন পড়েছে সেগুলো শো করবে। তো এইভাবে আপনি আপনার ফেসবুকে লাইক অ্যান্ড রিয়াকশনগুলো শো অথবা হাইড করে রাখতে পারেন। আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে মানবিক সহায়তা প্রদান করবেন। ধন্যবাদ সবাইকে।